নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে করে দেখাবো একটা পুরোনো দিনের রান্না। এটা ঠাকুরবাড়ির রান্না, বলার অবকাশ রাখে না যে ঠাকুরবাড়ির রান্না সুস্বাদু হবে। এই রান্নাটার নাম মাছ দিয়ে ভাত বেক। আজকে আমি বেক করব না, আমি গ্যাস ওভেনেই করে দেখাচ্ছি। যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না চটজলদি, কিন্তু এই রান্নাটা করে নিলে সম্পূর্ণ একটা ডিশের কাজ করবে। এখানে আমি কিছুটা পরিমাণ ছোট চিংড়ি নিয়েছি তিনটে কাতলা মাছের পেটি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটা অর্ধেক পাতিলেবুর রস মাখিয়ে 10 থেকে 15 মিনিট মতো অপেক্ষা করব। এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, মানে বড় মাছ, যেই মাছে কাটা নেই সেই মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে। এবার লেবুর রসটা দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিয়ে 15 মিনিট মতো অপেক্ষা করব। আমার এই রান্নাগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন। খুব ভালোভাবে মাছটা মাখানো হয়ে গেছে, এবার 10 থেকে 15 মিনিট মতো অপেক্ষা করব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। মূল রান্নাটায় মাছটা ভাজা হয়েছিল ঘিতে কিংবা বাটারে, আজকে আমি সাদা তেলে ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা বাটারে মাছটা ভেজে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি প্রথমে কাতলা মাছের পিসগুলো। কাতলা মাছের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে কড়া করেই ভেজে নেব। ভেজে আমি ঠান্ডা করে কাটাগুলো ছাড়িয়ে নেব। এক পিকটা আমার ভাজা হয়ে গেছে, আরেক পিক আমি উল্টে দিচ্ছি। আবারও বলছি কড়া করেই ভেজে নেব। আর যে কোনো বড় মাছেই কিন্তু এই রান্নাটা খেতে সুস্বাদু হয়। আর এই রান্নাটার সঙ্গে আপনারা কিন্তু চিকেন মাটনের রেসিপিও খেতে পারেন। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব, বেশিক্ষণ মাছবো না। কারণ সবাই জানি চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়, তাই 2 থেকে 3 মিনিট মতনই ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে নেব। এদিকে আমি আলু সিদ্ধ করে গোল করে কেটে রেখেছি। এই গোল করা কাটা আলুটা এই তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে নেব। যতক্ষণ না আলুর একটা কালার চেঞ্জ হচ্ছে, একটা সুন্দর বাদামি রং আসছে, ততক্ষণই আলুটা ভেজে নেব। 2 থেকে 3 মিনিট মতো এপিট ওপিট করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি তুলে নেব। আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মাছগুলো আমি কিন্তু বেছে রেখেছি, কাটা ছাড়িয়ে রেখেছি। এবার গ্যাস আমি এখনও জ্বালাইনি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিয়ে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব। এখানে আপনারা বাটারও দিতে পারেন, আবার পুরো রান্নাটা ঘিতেও করতে পারেন। চারিদিকে ঘিটা মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ঘিটা মাখানো হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এক এক করে সাজিয়ে দেব। অনেকটা যেমন আমরা বিরিয়ানি রান্না করি ঠিক সেইভাবেই রান্নাটা হবে। আলুগুলো চারিদিকে দিয়ে দেব। আলুগুলো খুব ভালোভাবে সাজানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কেটে রাখা কাঁচা পেঁয়াজ। এইভাবে গোল গোল করে কেটে রেখেছি, আলুও যেমনিভাবে কেটে রেখেছি পেঁয়াজও ঠিক সেমনিভাবেই কেটে রেখেছি। দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে। পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা। আমি আগে থেকে আতপ চালের ঝরঝরে ভাত তৈরি করে রেখেছিলাম, এবার সেই ভাতটা এই আলু পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বিরিয়ানির চাল কিংবা গোবিন্দভোগ চাল মানে পোলাওয়ের চালও রান্নাটা করতে পারেন, আর বিরিয়ানির চাল মানে বাসমতি রাইসও এই রান্নাটা করতে পারেন। এবার ভাতটা ওপর থেকে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। বেশি করেই প্রথম লেয়ারে কিন্তু ভাতটা দিতে হবে। ভাতগুলো দেওয়ার পর এক এক করে ভেজে রাখা মাছ আর চিংড়ি মাছটা ওপর থেকে ছড়িয়ে দেব। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আর যেদিনকে রান্না করতে ইচ্ছা করবে না সেদিনকে এই একটা রান্না করলে কিন্তু ভরপেট দুপুরবেলা কিংবা রাত্রিবেলার খাওয়া হয়ে যাবে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ আলু। আলুগুলো দেওয়ার পর দিয়ে দেব আবারও ভাত। ভাতগুলো কিন্তু বেশ ঝরঝরা করে নামাতে হবে, গলে গেলে কিন্তু ভাতগুলো হবে না, তাই একটু খেয়াল রেখে ভাতটা রান্না করতে হবে। আমি এখানে
আতপ চালের ভাত রান্না করেছি। যেহেতু মূল রান্নায় আতপ চালের ভাতটাই ছিল, তাই এখানে আমি আতপ চালেরই ভাত করেছি। এবার ওপর থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে দেবো 3-4 কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মূল রান্নায় কিন্তু গরম মশলা দেয়া ছিল না, আমি এখানে সুন্দর একটা গন্ধের জন্য গরম মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে দিয়ে দেবো ঘি আর বাটার, যাতে ভাতটা খাওয়ার সময় শুকনো না লাগে। প্রথমেই দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার, আমি এখানে 3-4 চামচ মেল্টেড বাটার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো ঘি, ঘিটাও দেবো 3-4 চামচ পরিমাণ। এবার দিয়ে দিলাম ঘিটা, ঘিটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাস সিম করে প্রায় 5-7 মিনিট মতো সিম আছে এটা রান্না করব। একদম সিম আছে রান্নাটা করতে হবে, আর কাঁচা লঙ্কা দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়। 5-7 মিনিট হয়ে গেছে, রান্নাটাও আমার হয়ে গেছে, তাহলে অবশ্যই বাড়িতে রান্নাটা করবেন আর আমাকে জানাবেন যে কেমন লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।